বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্যারোলে মুক্তি দেওয়ার দাবি করে বিদেশত দায় যাবে করার সুযোগ করে দিতে চাই বিএনপি নেতাল এলে মন্তব্য করছে বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ডক্টর হাসান মাহমুদ চৌধুরী এমপি দূরে চট্টগ্রাম প্রেস ক্লাবত অনুষ্ঠিত এক সাংবাদিক সম্মেলনত উনি এ মন্তব্য করে এ সময় উনি আর হয় অতীতে খালেদার ফোয়া তারেক জিয়া রাজনীতি নগরীবার হতা হই মুক্তি লই বিদেশত বই রাজনীতি করেন আর দেশের কোনো সমস্যারিককে বিএনপি নেতালের কোনো নজর নাই বিএনপি নেতাল নানা মিথ্যাচার লিপ্ত আছে জানাই নে মিথ্যাচার বন্ধ করে সরকারের বিভিন্ন পদক্ষেপের প্রশংসা করিবার আহ্বান জানায় সাবেক এই মন্ত্রী আর ইদানিং কালে বিএনপি নেতাদের বক্তব্যে মনে হচ্ছে তাদের সমস্ত রাজনীতি বেগম জিয়ার হাঁটুর ব্যথা আর কোমরের ব্যথার মধ্যে আটকে গেছে তাদের সমস্ত মাথা ব্যথা বিএনপির বেগম জিয়ার স্বাস্থ্য অর্থাৎ বেগম জিয়ার হাঁটুর ব্যথা আর কোমরের ব্যথা নিয়ে বাংলাদেশের মানুষের স্বাস্থ্যসেবা অন্যান্য বিষয় নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নাই বিএনপি নেতারা কেন হঠাৎ করে তার প্যারোলের মুক্তির কথা বলছেন সেটি রহস্যজনক এবং অতীতে আমরা দেখতে পেয়েছি যে তারেক রহমান মুশতাকা দিয়ে বিদেশ গেছিলেন আর ফিরে আসেন নাই এবং রাজনীতি না করার কথা বলে বিদেশে বসে রাজনীতি করা শুরু করেছিল মা ছেলের তো দ্বৈত চরিত্র হওয়ার কথা নয় তো ছেলেকে দিয়ে মাকে বিচার করা যেতে পারে এ সময় উপস্থিত আছেন কেন্দ্রীয় উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক আমিরুল ইসলাম আমিন সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নফেল জেলা পরিষদ চেয়ারম্যান এম এস সালাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মুসলিম উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক মুফিজুর রহমান ডেস্ক নিউজ সি প্লাস টিভি হ্যালো দর্শক ভিডিও ইভেন্টে সাবস্ক্রাইব লাহা উগা লাল বাটন আছে ইভেন্ট ক্লিক করুন আর সাবস্ক্রাইব করুন আর ইউটিউব চ্যানেল আর সাগাই হতা হই